गिटार बजाय बोलेछेन तेषां सतत युक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धि योगं तं येन माम भयान्तिते। जरा सतत चित्ते आमार भजना करे आमार साधना करे आमी तादेरके सेई रूप बुद्धि योग प्रदान करी ताई तारा आमार भजना करते पारे। ताई भगवान बुद्धि योग सबाईके प्रदान करेन ना, पूर्व जन्मेर बड़ स्वीकृति ना थाकले परे कृष्ण भजन करा जाय ना। তাই দেখুন এই যে সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে কেন জানেন? কারণ এই সুদামা যে সে নয়, এই সুদামা ছিল পূর্বজন্মে ভরত। ওমা কৌশল্যার ছেলে রাম আর কৈকেয়ীর ছেলে ভরত। কৈকেয়ী যখন রামচন্দ্রকে বনবাসে পাঠানোর জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলেন, মা কৈকেয়ী রাজা দশরথের কাছে দুটো পাওনা বাকি ছিল, দুবার প্রাণে বাঁচিয়েছিলেন মা কৈকেয়ী রাজা দশরথকে। রাজা দশরথ বলেছিল আমি যা চাইব তুমি যা চাইবে কৈকেয়ী আমি তোমাকে তাই দেব। তখন মা কৈকেয়ী রাজা দশরথের কাছে চাইল ওই রামচন্দ্রকে যেন রাজা দশরথ 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেয়, আর কৈকেয়ীর ছেলে ভরতকে যেন রাজা করেন। এই দুটো যখন চাইল ক্ষত্রিয়ের সন্তান রাজা দশরথ যদি কারোর কাছে কোনো কথা দেয় সেই কথা দিতে বাধ্য, তাই বুকে পাথর দিয়ে চাপা দিয়ে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিলে। যখন বনবাসে পাঠিয়ে দিল রাজা দশরথ, পুত্রের শোক সহ্য করতে না পেরে ইহজগৎ পরিত্যাগ করে চলে গেলেন রাজা দশরথ। যখন রাজা দশরথ মরে গেল মাগু, তখন ভরত ছিল না বাড়িতে, ভরত ছিল মামার বাড়িতে। কারণ এই তো মন্থরার প্ররোচনাতেই কৈকেয়ী কাজ করেছিল, তা মন্থরা জানতো যে ভরতের চোখের সামনে কখনোই রামচন্দ্রকে বনবাসে পাঠানো যাবে না। তাই যখন ভরত ছিল মামার বাড়িতে সেই সুযোগটা কাজে লাগিয়ে রামচন্দ্রকে বনবাসে পাঠানো হলো। তা যখন রাজা দশরথ মরে গেল ভরতকে মামার বাড়ি থেকে আনানো হলো, আর ভরত এসে দেখে কি না তার সোনা আর অযোধ্যাপুরি একেবারে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। কেউ কোনো কথা বলে না, কারোর মুখে হাসি নেই। কে আমার এই সোনা আর অযোধ্যাপুরি এই ভূতের বাড়িতে কে পরিণত করেছে? যখন চিৎকার করছে ভরত, সুমন্ত্র এসে বলছে শোনো ভরত এত চিৎকার করে কথা বলো না, এই অযোধ্যার এত বড় ঘটনা ঘটেছে আর কারোর জন্য নয়, একমাত্র তোমার মায়ের জন্য। আমার মা? হ্যাঁ তোমার মা, তোমার মায়ের ইচ্ছাতেই রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেছে, আপাতত তুমি এই অযোধ্যার রাজা। আমার মা? ছুটে গেল কৈকেয়ীর কাছে, মা আমি অসম্মান করতে পারবো না মা, কারণ তুমি আমার মা, আমি তোমাকে অসম্মান করতে পারি না। তবে জেনে রেখো মাগো, ইতিহাস কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। আমার দেবতা সম দাদাকে তুমি বনবাসে পাঠিয়েছো মা, তবে তুমি কি ভেবেছো দাদার সিংহাসন নিয়ে আমি রাজত্ব করব? তুমি ভুল ভেবেছো মা, পিতামাতা যদি কোনো অন্যায় করে সন্তানকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি করেছো অন্যায়, আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করব মা। আমি এক্ষুনি ছুটে যাচ্ছি ওই বনে, আমি দাদা রামচন্দ্রের পায়ে ধরে তাকে ফিরিয়ে আনবো অযোধ্যায়। ছুটতে ছুটতে যখন ভরত গেল বনের মধ্যে, রামচন্দ্রের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে, দাদা দাদা বাড়ি ফিরে চলো, দাদা দাদা ঘরে ফিরে চলো, দাদা বাড়ি ফিরে চলো, তুমি ছাড়া সোনা আর অযোধ্যাপুরি ভূতের বাড়িতে পরিণত হয়েছে, দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি ফিরে চলো। ভাই ভাই তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ওরে ভরত তুই কেমন ভাই রে, তুই কেমন ভাই?
दादा जदि सम्पत्ति छेड़े चले जाए भाई मनि बड़ आनंद है जे एखन समस्त सम्पत्तिर भोग दखल आमी एकाई करब আর তুই কেমন ভাই রে আমি সব কিছু পরিত্যাগ করে চলে এলাম আর তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস ওরে ভরত তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় দাদা তুমি ফিরে চলো দাদা তুমি ছাড়া সোনার অযোধ্যা পরিভূতের বাড়ি হয়ে গেছে তুমি ফিরে চলো ভাই আমি তো ফিরে যেতে পারবো না ভাই কেন দাদা ওরে ভরত আমার কাছে ভাই আগে নাকি বাবা আগে যে কারোর জীবনেই বলুন ভাই আগে নাকি বাবা আগে আমরা বাবার জন্য ভাইকে পেলাম না ভাইয়ের জন্য বাবাকে পেলাম বাবার জন্যই তো ভাইকে পেলাম তাহলে বাবা আমাকে আদেশ করেছে 14 বছর বনবাসে থাকতে আর তুই আমাকে অনুরোধ করছিস তোর সঙ্গে ফিরে যেতে তাহলে বল ভাই আমার কাছে বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে বাবার আদেশ আমার কাছে সবার আগে তাই বাবার আদেশ পালন করার জন্য আমি 14 বছর বনবাসে থাকব কিন্তু তোর অনুরোধ আমি ফেলে দেব না যেই দিন 14 বছর পূর্ণ হবে সেই দিন আমি ফিরে যাব অযোধ্যায় কিন্তু 14 বছরের একদিনও আগে নয় দাদা দাদা তুমি কোনো না ভাই তুই ফিরে যা ভাই তুই ফিরে যা তবে দাদা তুমি যখন কোনোভাবেই যাবে না তবে আমি তোমার জন্যই পাদুকা দুটো এনেছি তুমি কৃপা করে এই পাদুকায় চরণ দাও তোমার পাদুকা দুটো নিয়ে গিয়ে আমি সিংহাসনের উপরে রাখব আর তার নিচে কুশীর আসন পেতে আমি রাজত্ব পরিচালনা করব দাদা ওই সিংহাসন তোমার ছিল তোমারই থাকবে পাদুকা দুটোতে চরণ দিলেন রামচন্দ্র পাদুকা দুটোকে নিয়ে গিয়ে ভরত সিংহাসনের উপর রাখলেন আর নিচে কুশীর আসন পেতে ভরত রাজ্য পরিচালনা করছেন আর ওদিকে যখন আপনারা সবাই জানেন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ রাবণের যুদ্ধ জয় করে রাবণকে বধ করে সীতামাকে উদ্ধার করে 14 বছর বনবাস করে যখন আবার রামচন্দ্র ফিরে আসছেন কত আনন্দ অযোধ্যায় কত হই হুল্লোড় আমাদের রামচন্দ্র ফিরে এসেছে সীতামাকে উদ্ধার করেছে রাবণকে বধ করেছে চারিদিকে হই হুল্লোড় কত আনন্দ রামের অভিষেক হবে সবাইকে যাকে যা পারছে তাকে তাই দান করে দিচ্ছে কাউকে মণি মুক্তার হার দিচ্ছে কাউকে হীরের আংটি যাকে যা পারছে দান করছে সবাইকে সব কিছু দান করতে করতে শেষে যখন ভরতের কাছে এসে দাঁড়ালো বল ভাই তুই আমার কাছে কি চাস তুই যা চাইবি আমি তোকে দেব সেদিন ভরত কি বলেছিল জানো মা সেদিন ভরত বলল দাদা গো আমি তোমার কাছে সোনার হার চাই না আর হীরের আংটি চাই না আমি তোমার কাছে কি চাই জানো এই জন্মে আমি যেমন তোমার ভাই হয়ে জন্ম নিয়েছি আগামী কোন জন্মে যদি তোমাতে আমাতে দেখা হয় আগামী যদি কোন জন্মে তোমাতে আমাতে দেখা হয় সেদিন যেন তুমি আমাকে আর তোমার ভাই করে জন্ম দিও না সেদিন আমায় বন্ধু করে তুমি জন্ম দিও ওই গো বন্ধু করে বন্ধু করে জন্ম দিও আমি আর কিছু চাই দাদা
बंधु को जन्म दियो एकिनी भरु ए तुई अमर काछे की चाहिछिस तुई अमर भाई तोर संगे अमर रक्तेर सम्पर्क आ तुई की चाहिछिस अमर काछे तुई बंधु होये जन्म निते चाहिछिस ओरे बंधुर संगे की आर रक्तेर सम्पर्क बंधुर संगे की रक्तेर सम्पर्क भाईर संगे तो रक्तेर सम्पर्क आर तुई भाई ना होये बंधु होते चाहिछिस केन तोर एरकम चावा বলে দাদা গো আমি বন্ধু হতে চাই কেন জানো যেদিনই আমি তোমাকে বনবাসে ফিরিয়ে আনতে গেলাম তুমি বললে তোমার জীবনে বাবা আগে ভাই পরে তাই তুমি আমার সঙ্গে ফিরে এলে না ফিরে এলে না কিন্তু সেদিন যদি আমি তোমার বন্ধু হতাম যে তুমি তোমার ভাই তুমি আদেশ করলে আমি মেনে নিতে বাধ্য হলাম দাদা কিন্তু যদি তোমার বন্ধু হতাম তোমার কোনো কথা শুনতাম না হাতে ধরে তোমাকে টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম কিন্তু যেহেতু আমি ভাই হয়েছি আমার তো সেই অধিকার নেই তুমি আদেশ করলে আমি আদেশ পালন করতে বাধ্য কিন্তু বন্ধুত্বের মধ্যে আদেশ অনুরোধের সম্পর্ক নেই সকা শুদ্ধ সখী করে স্কন্দে আরোহণ তুমি কোন বড় লোক তুমি আমি সম এই সমতাটা বন্ধুত্বে থাকে ভাই দাদার সম্পর্কে থাকে না তাই আগামী যদি কোন জন্মে তোমাতে আমাতে দেখা হয় আর আমি সেদিন তোমার ভাই হতে চাই না আমি তোমার বন্ধু হয়ে জন্ম নিতে চাই দাদা আমি মনের মতো করে তোমার তোমার সেবা করব আমায় বন্ধু করে জনম দিয়া করে সেবা করব ওই বন্ধু রামচন্দ্র বললেন তাই হবে ভরত আগামী দ্বাপর যুগে যখন আমি নন্দদুলাল শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেব তুই হবি আমার প্রিয় সখা সুদাম সখা আদর করে তোকে সুদামা বলে ডাকবো সেদিন তুই আমার মনের মতো করে সেবা করিস ভাই সেই দিন মনের মতো করে আমার সেবা করিস তা সেই ভরত আজকে জন্ম নিয়েছে সুদামা হয়ে তাই তো কৃষ্ণকে এত ভালোবাসে শ্রীরাম সুদাম দাম বসুদান সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হয়েছে বারোটা দেবেন লবঙ্গ মানে খাবার লবঙ্গ নয় হ্যাঁ ওটা কৃষ্ণের বারো জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ তাহলে বারো জন প্রধান সখা আর বারো জন উপপ্রধান তাদের মধ্যে কারা আছে হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বিলাসী বসন্ত উজ্জ্বল কলবিঙ্ক কোকিল পুণ্ডরী বারো আর বারো যোগ করলে চব্বিশ এই চব্বিশ জন সখানি গোবিন্দ আমার খেলা করছেন আর বাবা তত্ত্বের দিকে বলছে আমরাও যখন এই সংসারই গোষ্ঠ খেলতে আসি এই সংসারটাও তো গোষ্ঠ এখানে যখন আমরাও খেলতে আসি আমরাও কিন্তু চব্বিশটি তত্ত্ব নিয়ে খেলি এই দেহের মধ্যে চব্বিশটি তত্ত্ব আছে একটু ছোট করে তত্ত্ব বলে দিই কী কী চব্বিশটি তত্ত্ব ভূমি রাবণলে বায়ু খং বুদ্ধি মে বচ অহংকারতি অঙ্গে ভিন্ন প্রকৃতি গোষ্ঠতা ভূমি মানে মাটি আপ মানে জল অনল মানে আগুন খং মানে শূন্য আকাশ বায়ু মানে বাতাস মন বুদ্ধি পাঁচাদ্রে সাত অহংকার বলে তো আট হলো মাগো চব্বিশ কোথায় হলো তুমি যে বললে চব্বিশ দিয়ে আটেই থেমে গেলে তাহলে বাবা তিন দিয়ে গুণ করে দিই তিন দিয়ে গুণ করে দিলে চব্বিশ হয়ে যাবে বলে না এই যে অহংকার কথাটার মধ্যে সতেরোটি তত্ত্ব লুকিয়ে আছে আমরা অহংকার বলতে শুধু গর্ব বুঝি কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয় সতেরোটি জিনিস এক জায়গায় হলে তবেই অহংকারের সৃষ্টি হয় এই যে দেখুন পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বাতক যদি নিজের নিজের কাজ করে যায় অহংকার হতেই পারে মুখ পানি পাদপায়ে উপস্থ নিজের নিজের কাজ করে যায় অহংকার হতেই পারে কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায় কানে শুনতে না পায় দুটো হাত না থাকে দুটো পা না থাকে অহংকার হবে কি হবে না
তাহলে 17টা নিয়ে অহংকার আর আগে ছিল 7 7 আর 17 যোগ করলে কত হয় 24 24 তাই দেহের মধ্যে 24টি সখা নিয়ে আমরাও কিন্তু এই সংসার রূপী গোষ্ঠী খেলতে এসেছি ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আর এই সুদামা কেমন করে কৃষ্ণকে ভালোবেসেছিল সেই লীলা আজ আমরা স্মরণ করব আজ আমাদের ভজনের বিষয় হলো কৃষ্ণ সুদামা কৃষ্ণ সুদামা লীলার কথা আজ আমরা স্মরণ করব মধুময় শ্রীধাম বৃন্দাবন তা দেখুন বৃন্দাবন সম্পর্কে ভাগবতে বলা হচ্ছে বৃন্দাবনের বর্ণনা দিচ্ছে বৃন্দাবনং সখি ভুবো বিতনোতি কীর্তিং ইয়দ দেবকী সুতপদাম্বুজলব্ধলক্ষ্মী গোবিন্দ মেরু মনমত্ত ময়ূর নৃত্যম প্রেক্ষাতি শান্য পরতান্য সমস্ত সত্যম বৃন্দাবনং সখি ভুবো বিতনোতি কীর্তি দেখো সখি বৃন্দাবনের কীর্তি আজকে সারা ভুবনে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তাহলে কীর্তি কখন ছড়ায় কীর্তি কখন ছড়ায় কীর্তি ছড়ানো মানে নাম ফাটে নাম ফাটে কখন কারোর নাম ফাটে জানে বলছে কারোর নাম তখনই ফাটে যখন কারোর কপালে লক্ষ্মী লাভ হয় কপালে যদি কারোর লক্ষ্মী লাভ হয় তখনই কিন্তু তার নাম ফাটে বুঝতে পারছেন না তো একটু উদাহরণ দিয়ে বলি বুঝতে পারবেন মনে করুন একটা ছেলে চায়ের দোকানে কাজ করে হ্যাঁ ছেলেটাকে কিন্তু কেউ তার নাম জানার চেষ্টাই করেনি সবাই দেখতে পেলেই একটা ধমক বসিয়ে দেয় হ্যাঁ দাদি চা কেমন নিয়ে যাচ্ছেন দেখি তা সবাই দেখতে পেলেই একটা ধমক বসিয়ে দেয় তাই না এবার ওই যে চায়ের দোকানের ছেলেটা কেউ তার নাম জানার চেষ্টাই করে না কেউ তাকে সবাই বকাঝকা করে এবার ওই ছেলেটাই যদি বাবা পরের দিনে লটারিতে 1 কোটি টাকা পায় ওই ছেলেটাই যদি পরের দিনে লটারিতে 1 কোটি টাকা পায় দেখবে সমস্ত লোকে তার নাম পড়ে একেবারে মুখস্থ করে ফেলেছে ফেসবুকে ইউটিউবে একেবারে ভাইরাল খবরের কাগজে প্রথম পাতায় নাম ছেপে বেরিয়ে যায় হরি বল ওই ওই কাঁচা বাদামের মতো কি গো কাঁচা বাদাম কি বলেন তারও তো কপালে লক্ষ্মী লাভ হয়েছে লক্ষ্মী মানে তা শুধু টাকা পয়সা ধন সম্পত্তি নয় লক্ষ্মীর অনেক রূপ আছে ধনলক্ষ্মী যশলক্ষ্মী সৌভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর অনেক রূপ তা যখন কারোর কপালে লক্ষ্মী লাভ হয় তখনই তার নাম ফাটে বলছে শোনো বৃন্দাবনের নামগন্ধই কেউ জানতো না ওই তো ছোট্ট উত্তরপ্রদেশে ঝোপে একটা গ্রাম কিন্তু দেখো আজকে সারা পৃথিবীর লোকে বৃন্দাবনকে চেনে কেন না বৃন্দাবনের কপালে লক্ষ্মী লাভ হয়েছে লক্ষ্মীটা কি ইয়াদ দেবকী সুত পদাম্বুজে লব্ধ লক্ষ্মী দেবকী সুত মানে দেবকীর পুত্র কৃষ্ণের চরণরূপী লক্ষ্মী যখন বৃন্দাবনের মাটিতে পড়ল বৃন্দাবনের সৌভাগ্য লক্ষ্মী উদয় হলো আর বৃন্দাবনের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল সেই গোবিন্দ বৃন্দাবনে এসে কি করলেন গোবিন্দ বেরু বাঁশি বাজালেন আর তার বাঁশি শুনে ময়ূর ভাবলো মেঘ ডাকছে তাই পেখম তুলে নৃত্য করতে শুরু করলো গোবিন্দ বেরু মনমত্ত ময়ূর নৃত্যম আর ময়ূরের নৃত্য দেখে অন্যান্য পশু পাখি তারাও ভাবলো আমাদের আনন্দের সময় আনন্দে গুণগান করছে প্রেক্ষাতি সান্নে পরতান্নে সমস্ত সত্যম মধুময় শ্রীধাম বৃন্দাবন রচিত হল তা এই বৃন্দাবনে কৃষ্ণের সখা সুদাম সখা যাকে আদর করে সুদা মা বলে ডাকত হ্যাঁ তা বাবা পৌরাণিক মত আর আমাদের গোস্বামীগণের মতের মধ্যে একটু পার্থক্য রয়েছে পুরাণের মতে যিনি সুদাম সখা তিনি কিন্তু পরবর্তীকালে সুদামা বিপ্র কিন্তু গোস্বামীগণের মতে সুদাম সখা আর সুদামা বিপ্র দুজন কিন্তু আলাদা মানুষ তা আমরা আমাদের লীলা আস্বাদনের সুবিধার জন্য আমরা ধরেই নেব যে যিনি সুদাম সখা তিনি পরবর্তীকালে সুদামা বিপ্র হ্যাঁ তা এই সুদাম সখা তার মায়ের নাম হচ্ছে রচনা দেবী আর বাবার নাম হলো মোটুক মহারাজ বাবার নাম মোটুক মহারাজ মায়ের নাম রচনা দেবী তা সেই রচনা দেবী প্রত্যেক দিন সুদামাকে সকালবেলায় সাজিয়ে দেয় সাজিয়ে দিয়ে বলে ওরে সুদামা তুই যেমন আমার ছেলে তেমনি কৃষ্ণও আমার ছেলেরই মতো ওরে সুদামা ওই গোচারণে গিয়ে এমন কোনো খেলা খেলবি না বাবা যাতে আমার কৃষ্ণের প্রাণে কোনো কষ্ট হয় কৃষ্ণের প্রাণে কোনো ব্যথা হয় তা আজকে সুদামাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি
আর গোচারণে এসেছে গোবিন্দের সঙ্গে খেলা করছেন সকল সখাদের সঙ্গে নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন আজু খেলত খেলত আজু খেলত 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 রাম সুন্দর পাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান রে মুরলি মানে তো বুঝলাম মা গো বাঁশি কিন্তু খুরলিটা আবার কি জিনিস বৈষ্ণব পদা বলি ওই জন্য বুঝতে পারা যায় না কি 500 বছর আগের ভাষা বলে মা গো মুরলি মানে তো বুঝলাম বাঁশি কিন্তু খুরলিটা কি জিনিস খুর দিয়ে কিছু তৈরি হয়েছে নাকি বলে না মুরলি মানে বাঁশি খুরলি মানে হচ্ছে সিংহা সিংহা দেখেছেন এই রকম বড় বড় হয় সামনের দিকে মুখটা বেঁকানো থাকে ভাঁ 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 করে আওয়াজ হয় হ্যাঁ মেদিনীপুরে খুব দেখতে পাওয়া যায় তা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর বলরাম সিংহা বাজাচ্ছে এইভাবে খেলছে মুরলি খুরলি গান রে সঙ্গে কারা রয়েছে প্রিয় শ্রীরাম সুদাম বেলি প্রিয় শ্রীরাম সুদাম বেলি তপন দেখুন শ্রীরাম সুদাম দুজনের নাম করা হলো কিন্তু কৃষ্ণের সখা 24 জন তাদের মধ্যে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান দেখা যাক কজনের নাম করা যায় তা গোবিন্দের প্রধান যে সখা তাদের মধ্যে কারা রয়েছে শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তকৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল কি গো 12টা হয়েছে গুনেছেন 12টা হয়েছে বলে মা গো শুনতে বলছো বসে বসে শুনছি হ্যাঁ গুনতে বললে তবে তো গুনবো হাটে মাঠে ঘাটে কতই তো বাচ্চারা গরু চড়াচ্ছে কই তাদেরকে নিয়ে তো কীর্তন হয় না আর বৃন্দাবনে একটা বাচ্চা ছেলে গরু চড়াচ্ছে তাকে নিয়ে এত কীর্তন আর শোনার জন্য আমরা এই না খেয়ে না ঘুমিয়ে গরমের মধ্যে বসে আছি কেন না তোমাদের চোখে যে বাচ্চা ওর থেকে বড় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই ওকে জানো তোমরা হলো আগম নিগম বেদসা তোমাদেরকে কৃপা করবে বলে লীলাই করব কঠবিহার তো দেখুন এই যে এত সুন্দর পদ কৃষ্ণের খেলার এত সুন্দর বর্ণনা যিনি লিখেছেন বাবা এই পদাবলীটি কে জানেন চণ্ডীদাস নয় বিদ্যাপতি নয় একজন মুসলমান একজন মুসলমান একজন মুসলমান হয়ে এত সুন্দর বৈষ্ণব পদাবলী লিখেছে ওই যে গৌরচন্দ্রিকায় বললাম না জবনেও নাচে গায় বলে হরিনাম তাই পদটি গাইলাম বাবা যে মহাপ্রভু অবতারের ফলে এগুলো বাংলায় হয়েছিল বাংলার বুকে হাজার হাজার বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে মুসলমান পদকর্তার দ্বারা এগুলো আমরা খোঁজ খবর রাখি না কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে গ্রন্থটির নাম হচ্ছে বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জরি সেখানে হাজার খানিক বৈষ্ণব পদাবলী শুধুমাত্র মুসলমান পদকর্তা রচিত হ্যাঁ তা দেখুন এই পদটিও রচনা করেছেন একজন মুসলমান নাসির মামুদ করত আশ বৈষ্ণব পদাবলীর একটা নিয়ম আছে বাবা পদকর্তার নাম বলে হাত জোর করে তাকে সম্মান জানাতে হয় তাই এখনো প্রত্যেক কীর্তনিয়ায় নাসির মামুদের নাম নিলে হাত জোর করে তাকে সম্মান জানায় আহ নাসির মামুদ কর দয়াস নাসির মামুদ কর দয়াস ওই চরণে শরণ দান রে চরণে শরণ দান রে আমায় দূরে তো
देखो नहीं साहित्य हाँ क्योंकि एगुलो बुझते परिना तो शुधुमात्र बैष्णव पदावलि रचित होता नय कवि काजी नजरुल इस्लाम तो एत सुंदर सुंदर गान रचना कर गेन जगू सुनले पर प्राणर भेतर दोला दिए उठे ये भगवान श्रीकृष्ण खेला कर वृंदावने ताओ किन्तु रचना कर दादा आसार संगे संगे बोले खेलि चय विश्वलय गाना ना कि शार खूब इच्छा तो देख प्रसंग जख उठल कि बाबा गाइब ना कि छोटो को हरिबोल ता देख भगवान श्रीकृष्ण खेला कर वृंदावने सखादे संगे नहीं खेला कर किन्तु तिनी तो सीमित तो समय जन्नो खेला करेछेन किन्तु भगवान सारा पृथ्वी नहीं खेला करेछेन सारा पृथ्वी नहीं तिनी खेला करेछेन तई पृथ्वी नहीं विश्व चराचर नहीं भगवान श्रीकृष्ण खेला करेछेन आजके वृंदावने चौबीस जन सखा नहीं गोविंद जखन खेला करेछेन खेलते खेलते श्रीराम सुदाम बोलछे ऐ कानाई आज के आमादेर गोचारणे कि खेला हबे रे बोले शोन आमी कि करे बोलबो कि खेला हबे कारण माथार उपरे दादा बलराम आछे दादा बलराम जा बोलबे ताई हबे ओ दादा बोलो ना आज के आमादेर गोचारणे कि खेला हबे गो आज के आमादेर कांधे कोरा कांधे चरा खेला हबे दादा बलराम बोलेछे आज के खेला हबे कांधे कोरा आर कांधे चरा ताहले के कांधे करबे आर के कांधे चढ़बे गो ए के कांधे करबे तुई कांधे चढ़बी बाबू कांधे चढ़ तुईओ कांधे चढ़बी ए मधुमंगल आज आम्रा राम कानाई शने खेलिबो रे ছিদ্র করে ভালো পাতার মধ্যে মিশিয়ে দিয়েছি এবার এই পাতাগুলো আমি একটা একটা করে সবাইকে দেব সবাই একটা করে পাতা নিবি যার কপালে ছেড়া পাতা পড়বে সেই হবে চোর আর আমাদের সবাইকে এই বংশীবট থেকে যমুনার তীর পর্যন্ত নিয়ে যাবে বুঝতে পেরেছিস তা কেউ পাতা বাঁচাবাঁচি করবি না সবাই বলছে আমি ভালো পাতা পেয়েছি তাহলে সবাই যদি ভালো পাতা পেয়েছে তাহলে ছেড়া পাতাটা কে পেল হ্যাঁ আমার পাতাটা দেখবি তা দেখুন কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে নিজের পাতার খোঁজ নেই তা দেখবেন যে সবার ভালো করে বাবা তার কিন্তু নিজের ভালো হয় না যে সবার ভালো করে তার নিজের ভালো হয় তা কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে নিজের পাতার খোঁজ নেই এই বলছে সবাই বলছে দেখি তোর পাতাটা দেখি আমার পাতা আমি কি আর ছেঁড়া পাতা বাবু এই বলে যে এই না পাতাটিকে খুলে ঠিক রে এ তো আমার কপালে ছেঁড়া পাতা পড়েছে জোর কানাই জোর জোর এই চুপ কর চুপ কর জোর বলবি না চুপ কর চুপ জোর বলবি না বলে দিলাম মানে চোরকে চোর বলেছি তো গায়ে ফোসকা পড়েছে চোরের মায়ের বড় গলা তা তুই দিনরাত যে বৃন্দাবনের ঘর থেকে নবনী চুরি করে করে খাচ্ছিস তা তোকে চোর বলেছি তো তোর গায়ে ফোসকা পড়েছে এই শুন আমি নবনী চুরি করে খাই বলে আমি চোর তাহলে আমি যখন নবনী চুরি করে খাই সেই নবনী কি আমি একা খাই তোরা সবাই মিলে ভাগ করে খাস তাহলে চুরি করা নবনী যে খাবে সে আমি যদি চোর হই তাহলে তোরাও চোর তা শোন আমাকে চোর বলবি না আমি আমি ছেঁড়া পাতা পেয়েছি আমি কাঁধে করব আর চোর বলবি না বলে ঠিক আছে কানাই চোর বলবো না নে নে কাঁধে কর এই সুদামা নে নে দেরি করিস না আমার কাঁধের উপরে ওঠ সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল দেখ কানাই বৃন্দাবনের গাছে কত পাকা পাকা আম ফলেছে দে এই সুদামা দে না একটা আম পেড়ে আমাকে দে সুদামা বলছে কানাই আম পেড়ে তোকে কেমন করে দেব আরে গাছে অত উঁচুতে আম তো আমি নাগাল পাবো না কানাই বলছে হ্যাঁ রে সুদামা তুই তো আমার কাঁধের উপরে উঠেই আছিস এক কাজ কর তুই আমার কাঁধের উপরে চেপে দাঁড়িয়ে যা
কাঁধের উপরে চেপে দাঁড়িয়ে যা, তাহলে তুই আম গাছে নাগাল পেয়ে যাবি, আর একটা একটা করে আম পেরে তুই আমাকে দে। এই বলে কৃষ্ণের কাঁধের উপরে চেপে দাঁড়িয়েছে সুদামা। যেই না চেপে দাঁড়িয়েছে, এই কানায় নাগাল পেয়ে গেছি, দিদি তাড়াতাড়ি আমটা পেরে আমাকে দে। এই বলে ওই গাছ থেকে একটি পাকা আম পেরে যেই না কানাইয়ের হাতে দিতে যাবে। যেই না আমটিকে নিয়ে আনন্দ মনে কানাইয়ের হাতে দিতে যাবে, অমনি মনে মনে ভাবছে, এই আমে আমি কানাইকে কেমন করে দেব? আমি ভালো, আমার কানাই ভালো, কিন্তু আমাদের রাজা কংস তো ভালো নয়। এই রাজা কংস আমাদের কানাইকে মারার জন্য পুতনার বুকে বিষ মিশিয়েছিল, যেই রাজা মাতৃ জাতির বুকে বিষ মেশাতে পারে, সেই রাজা তো আমাদের কানাইকে মারার জন্য এই আমের মধ্যেও বিষ মিশিয়ে রাখতে পারে, বিষ মিশিয়ে রাখতে পারে। আরে আমি যদি এই বিষ মাখা ফল আমার কানাইকে দিই, আমার কানাই তো আম খেয়ে মরে যাবে, কানাই মরে যাবে। আরে কানাই মরে গেলে তো আমি প্রাণে বাঁচতে পারবো না, প্রাণে বাঁচতে পারবো না, তার থেকে বরং এই আমে আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা, বিষ আছে কিনা। যদি আমের মধ্যে বিষ থাকে, আমি না হয় আম খেয়ে মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে, কানাই বেঁচে থাকবে। কানাই বেঁচে থাকলে কত বড় বড় কাজ করেছে, কানাই গিরি গোবর্ধন ধারণ করে বৃন্দাবনকে রক্ষা করেছে, কানাই কালী ও নাগকে দমন করে বৃন্দাবনকে রক্ষা করেছে। আমি যদি মরে যাই তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু কানাই যদি মরে যায় তাহলে তো আমরা কেউ বাঁচতে পারবো না। আমি মরে গেলে কানাই আমাকে বাঁচাতেও পারে, কিন্তু কানাই মরে গেলে তো কেউ আমরা তাকে বাঁচাতে পারবো না, কেউ বাঁচাতে পারবো না। তাহলে আমটা আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। এই বলে আমটিকে নিয়ে যেই না একটি কামড় দিয়েছে। আহ, বৃন্দাবনের কত সুন্দর সুস্বাদু আম, তা না হলে কি আর কৃষ্ণ সেবাই লাগে। এবার আমটিকে খেয়ে একটু অপেক্ষা করছে, যদি বিষ থাকে তাহলে তো একটু সময় লাগবে। তা যখন দেখলো যে না, কই আমি তো মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। এইবার আনন্দিত মনে যখনই আমটাকে দিতে যাবে, আবার মনে মনে ভাবলো, আচ্ছা আচ্ছা, হয়তো যেদিকটাই আমি কামড় দিলাম সেদিকটাই বিষ নাই, আমটার উল্টো দিকে তো বিষ থাকতে পারে। এই বলে আমটিকে ঘুরিয়ে আরেকবারে কামড় দিয়েছে, চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করেছে, চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করে যখন দেখলো যে না, আমের মধ্যে বিষ নাই, আমি আম খেয়ে মরলাম না, তখন বুঝতে পারলো যে না, আমের মধ্যে বিষ নাই। এবার ওই এঠো আমটাকে কানাইয়ের হাতে দিয়ে বলে, ওরে কানাই, আমি আম খেয়ে দেখলাম, জিহ্বা দিয়ে লেহন করে দেখলাম কানাই, আমের মধ্যে বিষ নাই, এই নে, এবার এই আম তুই খা। তবে দেখিস ভাই, ভালো লাগছে বলে যেন পুরো আমটাকে তুই খেয়ে নিস না, আমের একটু আটি অংশ যেন আমার জন্য রাখিস ভাই। কেন জানিস, তোরে ঠো বড় বড় মিঠো লাগে, ওরে ভাই রে কানা, কানাই তোরে ঠো বড় মিঠো লাগে, ভাই রে কানা, তোর ঠো আম খেতে যে আমার বড় ভালো লাগে কানাই। কানাই বলছে, এই সুদামা
তোর আম খেতে ইচ্ছা হয়েছে, তুই গাছ থেকে পেরে খা না। আমার আমটাকে নিয়ে কেন টানা টানি করছিস? আমার এঠো বলে বেশি মিষ্টি? হ্যাঁ কানাই, তোর এঠো বলেই যে বেশি মিষ্টি হয়েছে রে কানাই। দেখবেন মা গো, বাড়িতে যদি কোনো পেয়ারা গাছ থাকে, তা গাছ পাকা পেয়ারা এমনিতেই মিষ্টি হয়, কিন্তু যেই পেয়ারাটাতে আগে থেকে পাখিতে একটু ঠোকর দিয়ে যায়, দেখবেন সেই পেয়ারাটা কিন্তু সব থেকে বেশি মিষ্টি হয়। তা ভাই কানাই, বৃন্দাবনের গাছের আমটা তো এমনিতেই সুস্বাদু, কিন্তু যেই আমটা একবার তোর বদনে উঠে যায় কানাই, যেন 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। আমার কি মনে হয় জানিস, তোর ওই ঠোঁটের মধ্যে কিছু একটা জাদু আছে ভাই, যে তোর বদনে উঠলে আম 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। আর এঠো আম যদি 100 গুণ বেশি মিষ্টি হয়, তাহলে এঠো আম আমি তোকে এমনি এমনি কেন দেব? আগামায় কিছু দে। কি গো, কোনো জিনিস যদি দামি হয়ে যায়, মূল্যবান হয়ে যায়, তাহলে মূল্যবান জিনিস কি এমনি এমনি পাওয়া যায়? আমার এঠো আম যদি 100 গুণ বেশি মিষ্টি হয়, তাহলে এঠো আম আমি এমনি এমনি কেন দেব? আগে আমায় কিছু দে, তবে তো দেব। কানাই, তোকে আমি কি দেব কানাই গোচারণে এসে? তবে এই দেখ, আমার মা এই ক্ষীরস্বর নবনী দিয়েছিল বেঁধে, এই ক্ষীরস্বর নবনীগুলো সব তোর কানাই। আমার মা এই গয়নাগুলো পরিয়ে পাঠিয়েছিল, এই গয়নাগুলো সব তোকে দিয়ে দিলাম, দে না কানাই, তোর এঠো আম একটু আমাকে দে না। এই উপহার নাও, আর খাইয়া আমাদিকে দেখুন, সুনামা কৃষ্ণকে এত ভালোবাসে, মাঠে মাঠে খেলা করা, কৃষ্ণকে এত ভালোবাসা কেন জানেন? সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে কেন ভালোবাসে জানেন? ওমা, ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় দেখো। আমরা তো আর ভগবানকে ভালোবাসতে পারি না, আমরা ভগবানকে ভালোবাসি হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি দুতলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন এই বছর হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূর দেশে যায়, তা ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে, তাই না? তা একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য এক ভাঁড় মিষ্টি এনেছে, মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে। সেই মা করেছে কিনা 4টি ছেলে, একটু একটু করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে, আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে 1টা কেন, 100টা মিষ্টি খেতে পারত, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে ওই 4টা ছেলের মধ্যে 1টা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম, আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়, আহা ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না? তা আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে এসে শুধু দাও 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 দাও, মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। কিন্তু এই যে মাঠে মাঠে খেলা করা, বনে বনে খেলা করা, এই আনন্দের দিন খুব বেশিক্ষণ থাকলো না। যখন অক্রূর রথে চাপিয়ে নিয়ে চলে গেল কৃষ্ণকে মথুরায় গিয়ে কংসকে বধ করে, কৃষ্ণ হলেন মথুরার রাজা, আর নানান রকম রাজনৈতিক টানাপোড়েনে কৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে আসতে পারলেন না। আর সুদামার শুরু হলো তীব্র বিরহ, কানাই কানাই বলে কেঁদে কেঁদে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দেয়, মনে মনে কানাই কানাই বলে খুঁজে বেড়ায়,
मथुरा থেকে যদি কোনো গরু আসে ওই গরুটাকেও গলা জড়িয়ে ধরে বলে বলতে পারো আমার ভাই কানাই কেমন আছে। মটুক মহারাজ দেখলেন ওরে আমার ছেলেটা চোখের সামনে কৃষ্ণ বেরো হয়ে এইভাবে পাগল হয়ে যাবে আর আমি বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো, তাহলে একটা উপায় আমাকে করতে হবে। তখন মটুক মহারাজ তলে তলে খবর নিয়ে জানতে পারলেন যে কৃষ্ণ আর বলরামকে রাজা বসুদেব পড়াশোনা শেখানোর জন্য পাঠাচ্ছেন কোথায়, না সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, তাহলে আমার ছেলে সুদামাকেও আমি ওইখানে ভর্তি করে দেব সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়। তখনকার দিনে ভারতবর্ষের সব থেকে বড় বিশ্ববিদ্যালয় উজ্জয়িনীতে ছিল, তা সেইখানে আমার ছেলেকেও ভর্তি করে দেব, তাহলে আমার ছেলে পাগল হওয়া থেকে বেঁচে যাবে, কৃষ্ণের সঙ্গে বন্ধুত্বটাও বজায় থাকবে, আর ছেলে আমার পণ্ডিত হয়ে ঘরে আসবে, এক ঢিলে দুই পাখি নয় তিন পাখি মরে যাবে, তাই না? ছেলে আমার পাগল হওয়া থেকে বেঁচে যাবে আর পণ্ডিত হয়ে ঘরে আসবে আর কৃষ্ণের সঙ্গে বন্ধুত্বটাও বজায় থাকবে। তাই সন্দীপনীর আশ্রমে সুদামাকেও ভর্তি করে দিল, আর ওদিকে কৃষ্ণ বলরাম এসেছেন সন্দীপনী মুনির আশ্রমে। শিক্ষার উদ্দেশ্যে সবাই কথাই মিলিলা, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, কানাই তুই কেমন আছিস ভাই, তোকে না দেখতে পেয়ে আমার মনটা একদম ভালো ছিল না, আমি সবার কাছে তোর খবর নিয়েছি ভাই কানাই তুই ভালো আছিস তো, বুকে জড়িয়ে ধরে কত আদর করছি। ওরে সুদামা থাম থাম, আরে থামবো কেন, ওই দেখ গুরু মশাই সন্দীপনী মুনি আসছে। যেই বলেছে গুরু মশাই আসছে চুপচাপ দাঁড়িয়ে গেছে। সন্দীপনী মুনি এসে বলল আমার বিশ্ববিদ্যালয়ে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাই, আমার বিশ্ববিদ্যালয়ে তোমরা এসেছো শিক্ষা গ্রহণ করার জন্য, আমি সবাইকে শিক্ষা দান করব, তার আগে তোমাদের সঙ্গে একটু ভালো করে পরিচয়টা সেরে নিই তারপরে শিক্ষা দান আমি করব। তা তোমাদের মধ্যে সবার বড় কে গো? সবার বড়, সবার বড় আমি গুরুদেব। তুমি সবার বড়? তা তোমার নাম কি? আমার নাম আমার নাম বলরাম। বলছে আমার নাম ব ব বলরাম। আসলে দাদা বলরাম একটু তোতলা মতো ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলরাম, আমার বিশ্ববিদ্যালয়ে তুমি তাহলে কি বিদ্যা লাভ করতে চাও, কি বিদ্যা শিখবে তুমি? শিখতে চাই গুরুদেব আমি আপনার বিদ্যালয়ে ধো ধনুর্বিদ্যা শিখতে চাই গুরুদেব। ধনুর্বিদ্যা শিখতে চাও? বাহ ঠিক আছে ঠিক আছে, তুমি যখন ধনুর্বিদ্যা শিখতে চাও তোমাকে মুখ চালাতে হবে না বাবা, তোমার হাত চললেই যথেষ্ট, তাই না? মুখ চালাতে হবে না, হাত চললেই যথেষ্ট। মুখ চালানোর জন্য তো কৃষ্ণচন্দ্র রয়েছে, শ্রীমদ্ ভাগবত গীতায় তিনি যা বলেছেন তারপরে আর দ্বিতীয় কাউকে বলতে হবে না। হ্যাঁ, তাই মুখ চালানোর জন্য কৃষ্ণ রয়েছে, তোমাকে মুখ চালাতে হবে না, হাত চললেই যথেষ্ট। শোনো, ধনুর্বিদ্যা শিখতে গেলে লক্ষ্য স্থির করতে হয়, চঞ্চল চিত্তে ধনুর্বিদ্যা শেখা যায় না, তা তুমি লক্ষ্য স্থির করো আমি তোমাকে ধনুর্বিদ্যা শিক্ষা দান করব। কৃষ্ণচন্দ্রের কাছে এসে বলছে বলো বাবা তোমার নাম কি? বলে গুরুদেব আমার নাম কৃষ্ণচন্দ্র। আচ্ছা তুমি কৃষ্ণচন্দ্র, তা বলো আমার বিশ্ববিদ্যালয়ে তুমি কি কি বিদ্যা লাভ করতে চাও? বলে গুরুদেব আপনার বিশ্ববিদ্যালয়ে কি কি বিদ্যা শিক্ষা দান করা হয়? বলে শোনো আমার বিশ্ববিদ্যালয়ে 14 শাস্ত্রের সঙ্গে 64 কলা বিদ্যা শিক্ষা দান করা হয়। 64 কলা বিদ্যা? বলে হ্যাঁ। তাহলে গুরুদেব আপনি যদি কৃপা করেন তাহলে আমি ওই 64 বিদ্যাই লাভ করতে চাই। হ্যাঁ 64 বিদ্যা তুমি লাভ করতে চাও? বলে হ্যাঁ গুরুদেব তুমি পারবে। শুনে রাখুন, ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয় থেকে 64 কলা বিদ্যা লাভ করেছিলেন। 64 কলা বিদ্যা মানে 64টা বিষয়ে এমএ পাস, ভাবতে পারছেন? 4টে বিষয় এমএ করতে আমাদের জীবনটা পেরিয়ে যায়, তা 64টা বিষয় এমএ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয় থেকে। অনেকে বলে না যে কৃষ্ণ করেছে রাসলীলা আর আমরা করলেই দোষ। বলে শোনো কৃষ্ণের সঙ্গে কখনো নিজেদের তুলনা করো না, কৃষ্ণ যেমন রাসলীলা করেছিল কৃষ্ণ কিন্তু বাহাতের করি আঙুলে করে গিরি গোবর্ধন ধারণ করেছিল। তুমি রাসলীলার সময় কৃষ্ণকে মনে রাখো আর গিরি গোবর্ধন ধারণের সময় মনে থাকে না,
আরে তোমাকে গিরি গোবর্ধন ধরতে হবে না, মা হাতের কড়ি আঙুলে করে তুমি একটা ইট ধরে দেখাও, তারপরে কৃষ্ণের সঙ্গে নিজে তুলনা করবে। তা কৃষ্ণের সঙ্গে নিজে তুলনা করতে যেও না, কৃষ্ণ যা করেছেন সর্বশ্রেষ্ঠ। সান্দীপনী মুনির বিশ্ববিদ্যালয় থেকে 64 বিদ্যা লাভ করেছিল, মানে 64টা বিষয়ে এমএ পাস। তা তখন গুরুমশাই সান্দীপনী বলছে, তুমি যদি শিক্ষা নিতে পারো আমার দিতে কোনো কুণ্ঠা নেই, বলে আপনি যদি কৃপা করে দান করেন গুরুদেব আমি নিতে পারব। বাহ ঠিক আছে, আমি তোমাকে 64 বিদ্যাই দান করব। এই দেখো এক ধারে বসে আছে, তোমার নাম কি গো? আগে গুরুদেব তোমার নাম কি? আমার নাম সুদামা। তোমার নাম সুদামা? তা আমার এই বিশ্ববিদ্যালয়ে তুমি কি বিদ্যা লাভ করতে চাও? এই বিশ্ববিদ্যালয়ে আমি বেদ বিদ্যা অধ্যয়ন করতে চাই। বেদ বিদ্যা অধ্যয়ন করতে চাই? হ্যাঁ, বেদ আমার খুব ভালো লাগে। তা শোনো, বেদ বিদ্যা লাভ করতে গেলে যেটা করতে হবে, তোমাকে কিন্তু সত্যবাদী হতে হবে। সত্যবাদী হব, মিথ্যে কথা বলা যাবে না। মিথ্যে কথা বলবো না, সত্যি বলছো? সত্যি বলি। কারণ বেদ হচ্ছে স্বয়ং ভগবান, মিথ্যে বললে আর হৃদয় অধিষ্ঠান করে না। মিথ্যে কথা বলা যাবে না, জীবনে কোনোদিন মিথ্যে বলবে না। আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছো? ঠিক আছে, আমি তোমাকে বেদ বিদ্যা শিক্ষা দান করব। তা শোনো, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিলেন যে জ্বালানির কাঠ নাকি ফুরিয়ে গেছে। হ্যাঁ, তা একটু তোমরা কেউ গিয়ে জঙ্গল থেকে একটু যদি কাঠ নিয়ে আসতে। কৃষ্ণ বলছে, হ্যাঁ হ্যাঁ গুরুদেব এক্ষুনি যাচ্ছি, এই সুদামা চল চল চল, দেরি করিস না, আমরা গিয়ে কাঠ নিয়ে আসি। এই বলে সুদামাকে সঙ্গে নিয়ে যখনই ওই বনের মধ্যে কাঠ সংগ্রহ করতে গেল, কাঠ সংগ্রহ করতে করতে হঠাৎ শুরু হয়ে গেল তীব্র ঝড় বৃষ্টি। হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ঘন কালো মেঘে ঢেকে গেল, ঝোড়ো হাওয়া বইছে, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বইছে চারিদিকে। কৃষ্ণ সুদামা কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ওরে সুদামা, কৃষ্ণ কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ওরে সুদামা তুই আমাকে বাঁচা সুদামা, ওই দেখ আছে ডাল আমার গায়ে ভেঙে পড়ছে, সুদামা আমাকে বাঁচা। সুদামা বলছে, ওরে কানাই, ওরে কানাই তো আমি এখানে আয়। সুদামা কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, কৃষ্ণকে মাটিতে শুয়ে দিয়ে তার উপরে উপর হয়ে শুয়ে পড়েছে, আর ওই গাছের ডাল ভেঙে পড়লো সুদামার কাঁধের উপর। ওরে কানাই আমার গায়ে ব্যথা লাগে, লাগুক কানাই আমি তোকে বাঁচাবো, কানাই আমি তোকে বাঁচাবো। সারা রাত্রি বুকে করে আগলে রেখেছে কৃষ্ণকে, পাথর পড়ছে সুদামার পিঠের উপর, গাছের ডাল ভেঙে পড়লো সুদামার গায়ের উপর, কিন্তু কৃষ্ণকে বুকে করে জড়িয়ে ধরে আছে। কত ভালোবাসে কৃষ্ণকে দেখো। তা আমি একটু আগেই বললাম বাবা, যে ভগবান শ্রীকৃষ্ণ বাহাতের কড়ি আঙুলে করে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। তা যেই কৃষ্ণ বাহাতে করে গিরি গোবর্ধন ধরেছিল, সেই কৃষ্ণ কি পারতেন না ওই গাছের ডালকে নিজের হাতে আটকে দিতে? কিন্তু আজকে সুদামাকে ডেকে বলছে, ওরে সুদামা তুই আমাকে বাঁচা, ওই দেখ আমার গায়ে গাছের ডাল ভেঙে পড়ছে। আসলে কি জানেন তো, ভক্তের কাছে কখনোই ভগবান নিজের শক্তি প্রদর্শন করে না, ভক্তের কাছে ভগবান সবসময় ছোট হয়ে থাকে। মা যশোমতির কি ক্ষমতা আছে যে গোপালকে দড়ি দিয়ে বেঁধে রাখার? কিন্তু মায়ের হাতে বাঁধা পড়ে থাকে কেন না, ওই স্নেহ কি ওই প্রেমকে আস্বাদন করার জন্য, এই প্রেমকে লাভ করার জন্য তিনি বারবার গোলক হতে নেমে এসেছে। তা সুদামার কাছে কিন্তু কৃষ্ণ ভগবান নয়, তার প্রাণের সখা, তার মনের সখা। তাই সারারাত্রি বুকে করে আগলে রেখেছে। ঝড় বৃষ্টি যখন থেমে গেল, একটা ঢিপির মধ্যে দুজনে গিয়ে আশ্রয় নিল। সকালবেলায় যখন সান্দীপনী মুনি খুঁজতে খুঁজতে এসে দেখে কি না, একটা ঢিপির মধ্যে কৃষ্ণ সুদামা দাঁড়িয়ে আছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বাবা তোমাদেরকে জঙ্গলে কাঠ আনতে পাঠিয়ে সারা রাত্রি আমার ঘুম নেই, তোমরা ঠিক আছো তো বাবা, তোমরা ঠিক আছো? কৃষ্ণ বলছে, হ্যাঁ গুরুমশাই আমাদের কোনো ক্ষতি হয়নি, জানেন এই সুদামা আমার কোনো ক্ষতি হতে দেয়নি, সারা রাত্রি আমাকে বুকে করে আগলে রেখেছিল, ওর গায়ে গাছের ডাল পড়েছে তবু আমাকে সে বাঁচিয়েছে। গুরুমশাই বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, এই সুদামাই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু। সত্যিকারের বন্ধু কাকে বলে জানো?
সুখের সময় আমরা সবাইকে পাশে পাই, বিপদের সময় পাই না, কিন্তু বিপদের সময় যে পাশে দাঁড়িয়ে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। বিপদের সময় যে পাশে দাঁড়িয়ে থাকে সেই বন্ধু। আর এই রকম বন্ধুকে কোনোদিন ভুলে যেতে নাই। তা তুমি জানো, তুমি জানো তো কোনোদিন এই সুদামাকে ভুলো না কৃষ্ণ, এই সুদামাকে তুমি ভুলো না। অনেকগুলো বছর পেরিয়ে গেল গুরুগৃহে শিক্ষা গ্রহণ করতে করতে, শিক্ষা যখন সবার সম্পূর্ণ হলো, গোবিন্দ বল আর গুরুমশাই শান্তিবনী বলছে আমার বিশ্ববিদ্যালয়ে তোমাদের শিক্ষা সবার সম্পূর্ণ হয়েছে, এবার পাগড়ি বেঁধে দেওয়া হবে। এখন যেমন সার্টিফিকেট দেওয়া হয় তখন পাগড়ি দেওয়া হতো, মানে এক একটা বিষয়ের জন্য এক একটা পাগড়ি, বেদবিদ্যার একটা পাগড়ি, ধনুর্বিদ্যার আলাদা পাগড়ি। তা ধনুর্বিদ্যার পাগড়ি নিয়ে এসেছে বলরাম, তুমি ধনুর্বিদ্যার পণ্ডিত হয়েছ, তাই তোমার মাথায় পরিয়ে দিলাম। ঠিক আছে গুরুদেব, আর সুদামা তুমি বেদ বিদ্যা লাভ করেছো, এই দেখো তোমার মাথায় পরিয়ে দিলাম এই বেদ বিদ্যার পাগড়ি। আর সব থেকে সুন্দর সাজানো একটা বড় পাগড়ি নিয়ে এসেছে, সব থেকে সুন্দর সাজানো বড় পাগড়ি। তা আমার বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত কেউ 64 বিদ্যা লাভ করতে পারেনি। তা কৃষ্ণচন্দ্র তুমি পেরেছো, তাই তোমার মাথায় পরিয়ে দিলাম এই 64 বিদ্যার পাগড়ি। গুরুদেবের চরণে প্রণাম করে কৃষ্ণ বলরাম চলে গেলেন মথুরায়, আর ওদিকে সুদামাও ফিরে এসেছে বৃন্দাবনে। যখন ফিরে এসেছে মটুক মহারাজ বলছে, আরে শোনো শোনো, আরে আমার ছেলে সুদামা বেদ বিদ্যার পণ্ডিত হয়েছে, বুঝলি, শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শিখেছে, কৃষ্ণ বলরামের সঙ্গে পড়াশোনা শিখেছে। তা আমার ছেলে যখন এত বড় পণ্ডিত হয়েছে, তা ছেলে আমার যোগ্য যখন হয়েছে, তাহলে ছেলেকে একটা বিবাহের ব্যবস্থা করতে হবে। তা তোমরা একটু পাত্র দেখো, যদি আমার ছেলেটার বিবাহ দেব। তা সবাই খোঁজ খবর নিয়ে একটি পাত্রী জোগাড় করলো, বলে পেয়েছি মটুক মহারাজ, একটি কন্যার সন্ধান পেয়েছি। বলে তার নাম কি? তার নাম হচ্ছে সুশীলা। কেউ কেউ বলে সুশীলা, কেউ কেউ বলে কুচেলা, আমরা আমাদের লীলাতে সুশীলা নামটাই ধরে নিচ্ছি। আহা সুশীলা নামে তে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামে তে কন্যা রূপে গুণে সম, বিধি করেছিল তার করণী রূপ, বিধি করেছিল তার করণী রূপ। তা সুশীলার সঙ্গে সুদামার বিবাহ হবে। সুশীলা সারা জীবন শিব ঠাকুরের মাথায় জল ঢেলে বলেছে আমার স্বামী সত্যবাদী যেন হয়, আমার স্বামী বড় লোক না হোক। আর ওদিকে সুদামাও গুরুদেবের চরণে প্রণাম করে বলেছে জীবনে মিথ্যা বলবে না। তাই সুশীলার সঙ্গে সুদামার হয়ে গেল একেবারে রাজ্যটুক। শুভ দিনে শুভ ক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভ ক্ষণে বিবাহ হইল, সুশীলাকে মানিয়েছ তো, তাই মুখ দেখা রে, সুশীলাকে মানিয়েছ তো? ও সুদামা ঠাকুর, আজকে তোমার বিয়ে, তুমি বসে বসে কি করছো? হরি বলে যার বিয়ে তার হুশ নেই আর পাড়াবে তুষির ঘুম নেই। তা সুদামার সঙ্গে সুশীলার বিবাহ হবে, সবাই কত আনন্দ। মায়েরা দেখো সব চুপচাপ বসে আছে, বিয়ে বাড়ি এসে চুপচাপ বসে আছে। শুভ দৃষ্টি হবে গো, শুভ দৃষ্টি। সুন্দর দেখতে গো, সুখ বউ আমার, দেখো তো মুখটা দেখাও, সবাই মুখটা দেখাও, পছন্দ হয়েছে দেখুন তো আপনাদের। হ্যাঁ টুকটুকে বউ আমার, হরি বল। এবার মালা বদল হবে, মালা বদল,
হৃদয়ং তব হৃদয়ং হৃদয়ং মম ও ওটা আমার সুমুখী সঙ্গে সঙ্গে বিয়ে না হতে হতে প্রণাম শুরু করেছে সংস্কারী বহু শুভ দিনে শুভ ক্ষণে বিবাহ হইল শুভ দিনে শুভ ক্ষণে বিবাহ হইল আরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল আনন্দ বাড়িল সুদামার সঙ্গে সুশীলার শুভ বিবাহ সম্পন্ন হলো সুখের সংসার সুদামার সঙ্গে সুশীলার কিন্তু মাগো ওই যে বললাম সুখের সময় বেশি দিন থাকে না সুখমাপতিত সেব্যং দুঃখমাপতিতং তথা চক্রবাত পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ সুখ দুঃখ কখনো একসঙ্গে থাকতে পারে না সুখ থাকলে দুঃখ থাকে না দুঃখ থাকলে সুখ থাকে না তা দেখুন সুদামা সুখের সংসার কিন্তু বাবা মা যতদিন মাথার উপরে থাকে সন্তানেরা বুঝতে পারে না সংসারের চাপ কি জিনিস কিন্তু বাবা মা যখন চলে যায় তখন বুঝতে পারে তাই সুদামার পিতা মাতা কিছুদিনের মধ্যেই ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলেন যখন পিতা মাতা চলে গেল সুদামা বুঝতে পারলো যে সংসারের চাপ কাকে বলে গুরুদেবের চরণে প্রণাম করে সুদামা বলেছিল জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না আর আমাদের এই সমাজটা এমন মাগো যে পদে পদে মিথ্যে কথা না বললে এই সমাজে টিকে থাকা যায় না তো ওই সহজ সরল সুদামা ঠাকুর সে মিথ্যে কথা বলে না সবাই তার কাছে ঠকিয়ে পৈতৃক সম্পত্তি সব হাতিয়ে নিতে শুরু করলো আর সব কিছু খোয়াতে খোয়াতে সুদামা একেবারে পথের ভিখারিতে পরিণত হলো বেদবিদ্যা পণ্ডিত তাই ছাত্ররা তার কাছে আসে বেদবিদ্যা লাভ করতে কেউ কেউ দক্ষিণা দেয় কেউ দেয় না যেটুকু দক্ষিণা দেয় তাতে কোনো রকমই তার সংসার চলে যায় একদিনকে বসে বসে বলছি হে প্রভু আর কত তুমি আমায় কাঁদাবে প্রভু আর কত আমায় দুঃখ দেবে বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা পড়িল মনে লীলাময় তুমি ওগো শ্রীহরি লীলাময় তুমি ওগো শ্রীহরি লীলাময় তুমি ওগো শ্রীহরি লীলাময় তুমি ওগো শ্রীহরি খেলা বুঝিব আমি কেমনে আবার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা করিল মনে সুতা ধরে তুমি নাচাও পুতুল সুতা ধরে তুমি নাচাও পুতুল তোমায় রা
পুতুল নাচ দেখেছো তো? উপর থেকে পুতুলকে সুতো ধরে যেমন ভাবে নাচায় পুতুল তেমনই নাচে। তা আমার জীবনটাও তোমার কাছে পুতুল খেলা প্রভু, তুমি যেমন ভাবে নাচাচ্ছো আমি নাচছি, তুমি হাসালে আমি হাসছি, তুমি কাঁদালে আমি কাঁদছি, তোমার খেলা কি করে বুঝবো প্রভু। সুতা ধরে তুমি নাচাও পুতুল, ওই সুতা ধরে তুমি নাচাও পুতুল, তাই কেউ হাসে কেউ কাঁদে ব্যাকুল, সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেহ হাসে কেহ কাঁদিয়া ব্যাকুল, নদীর কুল ভাঙিয়া গরই কুল, 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 খেলা বুঝিবো আমি কেমনি, বলি আমার কি খেলা খেলবে সিহরি, কি খেলা পড়িল মনে, বলি আমার কি খেলা খেলবে সিহরি, কি খেলা পড়িল মনে, বলি আমার কি খেলা খেলবে সিহরি, কি খেলা পড়িল মনে। সুশীলা দেবী এসে বলছে, স্বামী এইভাবে আপনি ক্রন্দন করছেন, সংসারের অর্থ কষ্ট আপনাকে ব্যথিত করছে? বলে, না না সুশীলা, সামান্য অর্থের জন্য আমি কষ্ট পাইনি, আজকে আমার হঠাৎ বাবা মায়ের কথা খুব মনে পড়ছে সুশীলা, তাই আমি কাঁদছি। স্বামী স্বামী এইভাবে আপনি ক্রন্দন করছেন, আমি শুনেছি নাকি আপনার বন্ধু বর্তমানে ওই দ্বারকায় রাজত্ব স্থাপন করেছে। আর সম্প্রতি দ্বারকা কুলে বৈশে যদুপতি, সম্প্রতি দ্বারকা বুড়ে বৈশা যদুপতি, কাঙালির ঠাকুর সে অগতি রগতি, ওই কাঙালির ঠাকুর সে অগতি রগতি, যদি কেহ মনে প্রাণে ডাকিয়া কেব, যদি কেহ মন প্রাণে ডাকিয়া কেব, আরে তৎক্ষণাৎ দূর করে দারিদ্রতাহার, তৎক্ষণে দূর করে দারিদ্রতাহার। সুশীলা এ তুমি কি কথা বলছো সুশীলা? আমার আমার প্রাণের সখা আমার কানাই তুমি তার কাছে আমাকে চাইতে বলছো? বলে, না না স্বামী আপনি ভুল ভাবছেন, আমি আপনাকে চাইতে কেন বলবো, আমি আপনাকে বলছি যে দ্বারকায় যখন সে রাজত্ব স্থাপন করেছে একবার অন্তত আপনি যান না, গিয়ে তাকে দেখা করে আসুন, আপনার বন্ধুর সঙ্গে দেখা হলে আপনার মনে বড় আনন্দ হবে। এ কথা তুমি ঠিক বলেছো সুশীলা, কেই সেই কোন গুরুগৃহে আমাদের দেখা হয়েছিল, তারপরে তো আর দেখা হয়নি, কিন্তু সুশীলা তুমি যে আমাকে আমার কানাইয়ের কাছে যেতে বলছো, বন্ধুর কাছে আমি এতদিন পরে যাব, সেই কানাইকে দেওয়ার মতো কোনো উপহার আমার কাছে না, কি নিয়ে যাব বলো, খালি হাতে কেমন করে যাব? কি গো, বন্ধুর বাড়ি যদি বন্ধু প্রতিদিন যায় সঙ্গে করে কিছু না নিয়ে গেলেও চলে, কিন্তু অনেক বছর পরে যদি বন্ধুর বাড়ি বন্ধু যায় তাহলে কি খালি হাতে যেতে পারি? সুশীলা এতদিন পরে আমার ভাই কানাইয়ের সঙ্গে আমি দেখা করতে যাব, তা আমি কৃষ্ণর কাছে খালি হাতে কি করে যাব? যদি কিছু এনে দিতে পারো উপায়ও, যদি কিছু দিতে পারো উপায়ও, আমি তবে সে করিতে পারি দ্বারকায় গমন, তবে সে করিতে পারি দ্বারকায় গমন, যদি কোনো উপহার এনে দিতে পারো তবেই আমি যাব। উপহার স্বামী
আমার সংসারে তো দেওয়ার মতো কিছু নাই, তাহলে একটু অপেক্ষা করুন, আমি বরং ওই বৃন্দাবনের দ্বারে দ্বারে কিছু ভিক্ষা করে নিয়ে আসি। এই বলে সুশীলা দেবী যখন ভিক্ষা করতে গেছেন, নানানজন নানান কথা বলছে, কেউ কেউ বলছে দেখো দেখো প্রত্যেক দিন সুদামা ঠাকুর নিজে আসে, আজকে আবার বউটাকে পাঠিয়েছে, ওই বউটাকে পাঠিয়েছি বলে ভেবেছে আমরা বোধ হয় বেশি বেশি ভিক্ষা দেব, আমরা কি আর বেশি দেব, দেব না তাও ভালো, তবু বেশি দেব না। চারটি পাড়া ছিল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারটি পাড়া থেকে একজন করে ভিক্ষা দিল। আর খুব সৌভাগ্যের বিষয় মা গো, ওই চারজনই এক মুষ্টি করে চিড়ে ভিক্ষা দিয়েছে, এক মুষ্টি করে চিড়ে ভিক্ষা দিয়েছে। এখানে তত্ত্ব আছে, ওই যে একজন ভিক্ষা দিল একটি পাড়া থেকে, ওই একজনের জন্যই কিন্তু সারা পাড়াটা কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে গেল। যদি একজন ওদিন না দিত তাহলে কিন্তু কৃষ্ণের রোষানলে ওই পুরো পাড়াটাই ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, কোনো অঞ্চলে কোনো এলাকায় কোনো গ্রামে যদি একজন ভালো মানুষ থাকে তার জন্য পুরো অঞ্চলটাই রক্ষা পেয়ে যায়। আরও একটা তত্ত্ব আছে, চারজন ভিক্ষা দিল চারটি কারণে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারটি কারণে ভিক্ষা দিল। কেউ ধর্মের জন্য ভিক্ষা দিল, কেউ অর্থ লাভের আশায় ভিক্ষা দিল, কেউ কামনা বাসনা পরিতৃপ্তির জন্য ভিক্ষা দিল, আর কেউ মোক্ষ লাভের আশায় ভিক্ষা দিল। এই চারজন চারটি কারণে ভিক্ষা দিয়েছে, আর সেই চার মুষ্টি চিড়ে নিয়ে এসে সুশীলা দেবী বলছে, স্বামী স্বামী তো আর তো কিছু পেলাম না, এই সামান্য চিড়েটুকু ভিক্ষা করে পেয়েছি, এই চিড়েটাই না হয় আপনার বন্ধুকে দেবেন। এই বলে সেই শুকনো চিড়েকে আঁচলের মধ্যে বেঁধে আজকে সুদামা যাচ্ছে কৃষ্ণের সঙ্গে দেখা করতে। এই রাম নাম গাইতে গাইতে, শ্যাম নাম গাইতে গাইতে যেই না সুদামা এসে দাঁড়িয়েছেন রাজপ্রাসাদের বাইরে, দ্বারকার রাজপ্রাসাদের সামনে যখন এসে দাঁড়িয়েছে, অমনি দারোয়ান ধরেছে, এই কোথায় যাচ্ছ, কাহা যা রে হো, বলে শোনো তোমাদের রাজার সঙ্গে একটু দেখা করবো। হ্যাঁ, কোত্থেকে এসেছে, ভিখারি, মানে রাজার সঙ্গে দেখা করব, আমাদের রাজা যাত্রার সঙ্গে দেখা করে না, যাও যাও ফিরে যাও। বলে শোনো তোমাদের রাজা যে আমার বন্ধু, কি কোথা থেকে এসেছে একজন ভিখারি, গায়ে একটা ছেঁড়া ধুতি, নোংরা ধুতি, আর এসে বলে কিনা রাজার বন্ধু, জানো রাজার বন্ধু, কত বড় বড় রাজা জমিদার রাজার বন্ধু, আর ভিখারি এসে বলে রাজার বন্ধু, যাও যাও ফিরে যাও, দেখা হবে না, ফিরে যাও। একটিবার বলুন না তোমাদের রাজাকে, গিয়ে একটিবার বলুন না তার বন্ধু সুদামা এসেছে, যদি সে চিনতে না পারে আমি এক্ষুনি চলে যাবো, একটি বার গিয়ে বলো। আরে তোমাকে নিয়ে তো মহা মুশকিলে বললাম, এখানে দাঁড়াও চুপ করে, ভিতরে যাবে না, বলে না না ভিতরে যাব না। দারোয়ান গিয়ে কৃষ্ণচন্দ্রের কাছে বলল, রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি জয়, দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র কি জয়, রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি জয়, বলো দারোয়ান কি সংবাদ এনেছো। আর বলবেন না মহারাজ, ভিখারিতে ভিখারিতে দেশটা একেবারে ভরে গেল, আজকে আবার কোথা থেকে একটা ভিখারি এসেছে, বলে কি না আপনার বন্ধু, কি বলি বলুন তো মহারাজ। শোনো, ভাগ্য গুণে আমি যেমন রাজা হয়েছি, ভাগ্যদোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়ে যেতেই পারে। আমার সবন্ধুর নাম আমার মনে আছে, তার কি নাম বলো, আমার বন্ধু হলে আমি নিশ্চয়ই চিনতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এই কি যেন একটা নাম বললো, সুদামা, সুদামা কি, সুদামা এসেছে আমার কাছে, আমার সুদামা এসেছে আমার কাছে, ওরে সুদামা রে, ওরে সুদামা, রাজপ্রাসাদের বাইরে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ওরে সুদামা, ওরে সুদামা, এতদিন পরে ভাই কানাইকে মনে রেখে মনে পড়েছে, ভাই এতদিন পরে ভাই কানাইকে মনে পড়েছে, বুকের মধ্যে জড়িয়ে ধরে টানতে টানতে নিয়ে চলে গেল সুদামাকে। আর এই দৃশ্য দেখে দারোয়ানের তো মাথায় হাত সর্বনাশ, এই ভিখারিটা রাজার বন্ধু, হ্যাঁ ভাগ্যিস দু একটা চর থাপ্পড় বসিয়ে দিই, আমার চাকরিটাই চলে যেত।
সুদামাকে নিয়ে টানতে টানতে কৃষ্ণ গেছেন রাজপ্রাসাদের ভিতরে। ওরে সুদামা, তোকে দেখে আমার মনে বড় আনন্দ। ওগো তোমরা কে কোথায় আছো গো, একটু জল নিয়ে এসো, আমার সুদামার পা দুটোকে ভালো করে ধুইয়ে দেবো। ওরে সুদামা, তোকে কোথায় বসতে দেবো বলতো ভাই, কোথায় বসতে দেবো? দেখুন বন্ধু কাকে বলে, দেখুন বন্ধু যদি গরিব হয়ে যায় আমরা বন্ধুকে আর মনে রাখি না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাজা, দ্বারকার রাজা, আর সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে টানতে টানতে নিয়ে এসে বলছে, ওরে সুদামা, এত বড় রাজপ্রাসাদে সুদামাকে বসতে দেওয়ার জায়গা পাচ্ছি না। এক কাজ কর সুদামা, আমার এই সোনার সিংহাসন, এই সিংহাসনের উপর তুই বস। সিংহাসনের উপর বসিয়েছে সুদামাকে, কই গো তোমরা একটু জল নিয়ে এসো, আমি সুদামার পা দুটোকে ধুইয়ে দেব। তা ভগবান শ্রীকৃষ্ণের 16108টা স্ত্রী, 16108টা স্ত্রী সবাই এক ঘড়া করে জল এনেছে সুদামার পায়ে ঢালবে বলে। এবার ভাবুন, ওই 16000 ঘড়া জল যদি সুদামার পায়ে ঢালে, তা গোটা রাজপ্রাসাদ তো ভেসে যাবে না? হ্যাঁ, তা কৃষ্ণ বিধান দিলেন, শোনো তোমরা যতজন আছো সবাই এক চামচ করে জল এই বড় গামলাটার মধ্যে দাও, তাহলেই এই গামলাটা ভর্তি হয়ে যাবে আর সবার জলই সুদামার পায়ে দেওয়া হবে, কারোর আর দুঃখ হবে না। এই বলে সবাই এক চামচ করে জল ওই বড় গামলাটাই দিয়েছে, আর সেই জল নিয়ে কৃষ্ণচন্দ্র সুদামার পা দুটিকে নিজের হাতে ভালো করে ধুইয়ে দিয়েছে। কোথাও কাঁটা বেঁধেছিল বের করে দিয়েছে, কোথাও রক্ত বেরিয়েছিল নিজের হাতে পরিষ্কার করে দিয়েছে। ওরে সুদামা, আমার কাছে আসতে তোর খুব কষ্ট হয়েছে না রে? না না কৃষ্ণ, ঠিক আছে। আপনি সহস্তে সুদামা চরণ ধুয়াইল, আপনি সহস্তে সুদামা চরণ ধুয়াইল, আর চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল, সেজ ভক্ত বৎসল দয়াল হরি, সেজ ভক্ত বৎসল দয়াল হরি, ভক্তের লাগি অবতীর্ণ ভক্ত দয়াল হরি, সে যে ভক্তি লাগি অবতীর্ণ ভক্ত বৎসল দয়াল হরি। সুদামার পা দুটিকে ভালো করে ধুইয়ে দিয়েছে, নিজের বসন্তি ভালো করে মুছিয়ে দিয়েছে সুদামা, খুব কষ্ট হয়েছে। নানা কৃষ্ণ, ঠিক আছে, এক কাজ কর সুদামা, তোর ওই বস্ত্রগুলো রাখ, অনেক দূর থেকে এসেছিস তো, এক কাজ কর আমার এই রাজবস্ত্রগুলো তুই পর। না রে সুদা কৃষ্ণ, ঠিক আছে, আরে পর বলছি, জোর করে নিজের বস্ত্রগুলোকে পরিয়েছে আর সুদামাকে সেবা দিয়েছে সোনার থালায়, কত রকম দ্রব্য ব্যঞ্জন সাজিয়ে দিয়ে সেবা দিয়েছে। সেবা হয়ে যাওয়ার পরে সোনার পালঙ্কে শয়ন করতে দিয়েছে, সোনার খাটে শুতে দিয়েছে। তা যেই সুদামার ওই মাটির মেঝেতে ঘুমানো অভ্যেস, তার কি আর ওই সোনার খাটে ঘুম আসে গো? সারা রাত্রি জেগে জেগে কাটিয়েছে, যেই না সকাল হয়েছে কৃষ্ণ এসে সুদামাকে বলে, ওরে সুদামা তুই কাল থেকে এসেছিস, তোর সঙ্গে দুটো কথা বলা হয়নি। হ্যাঁ রে সুদামা, তুই ভালো আছিস তো? হ্যাঁ কৃষ্ণ আমি ভালো আছি। আচ্ছা তুই বিবাহ করেছিস? হ্যাঁ কৃষ্ণ আমি বিবাহ করেছি। আচ্ছা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? মানে বাবা কীর্তন শুনতে ভালোবাসে আর মা হিন্দি সিরিয়াল ছাড়া আর কিছুই পছন্দ করে না, তাহলে কিন্তু হবে না, দুজনকে একই পথের পথিক হতে হবে। সহধর্মিনী মানে কি? স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন তিনিই তো সহধর্মিনী। তাই আজকে বলছে সুদামা, তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? বলে হ্যাঁ রে কৃষ্ণ, সেই তো আমাকে তোর কাছে পাঠিয়েছে। বাহ বাহ,
তা হ্যাঁ রে সুদামা, তোর মনে আছে আমাদের গুরুদেবের কথা? গুরুগৃহে আমরা কত কতদিন শিক্ষা গ্রহণ করেছিলাম। সেই একদিন আমরা যখন কাঠ আনতে গেলাম, তুই কেমন ঝড় বাদলে তুই আমার আমার উপরে উপর হয়ে শুয়েছিলি, তোর গাছের উপরে তোর গায়ের উপরে গাছের ডাল ভেঙে পড়েছিল, তোর মনে আছে সুদামা? হ্যাঁ কানাই, আমার সব মনে আছে। শোন, গুরুদেবকে কোনোদিন ভুলে যাবি না। এই জীবনে আমরা তিন রকমের গুরুকে পাই জানিস, তিন প্রকারের গুরুকে আমরা পাই। প্রথম গুরু কে জানিস? বলে হ্যাঁ রে কৃষ্ণ, আমি তো জানতাম গুরু দুই প্রকার, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। তুই বলছিস গুরু তিন রকমের, তিন রকমের গুরু কে? তাহলে শুনে রাখ সুধামা, সুধামা প্রথম গুরু কে জানিস? জনক প্রথম গুরু আমাদের জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতা মাতা আদি গুরু কহিনু সাক্ষাতে, পিতা মাতা প্রথম গুরু কহিলাম সাক্ষাতে। মাতা পিতা হচ্ছে আমাদের জীবনের প্রথম গুরু, আদি গুরু। হ্যাঁ, তাই পিতা মাতাকে যেমন কোনোদিন অসম্মান করতে নেই, গুরুদেবকে যেমন অসম্মান করতে নেই, ঠিক তেমনি পিতামাতাকেও কখনো অসম্মান করা উচিত নয়। কারণ তারা হচ্ছে আমাদের জীবনের প্রথম গুরু, বাবা মায়ের কাছে আমাদের প্রথম শিক্ষাটা শুরু হয়, তাই তারা হচ্ছেন প্রথম গুরু। দ্বিতীয় গুরুকে? দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রহ্ম, দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রহ্ম। আরে দীক্ষাদাতা শিক্ষাদাতা কহিলাম এখন, দীক্ষাদাতা শিক্ষাদাতা কহিলাম এখন। শিক্ষাদাতা আর দীক্ষাদাতা গুরু হচ্ছেন আমাদের দ্বিতীয় প্রকার গুরু। হ্যাঁ, যিনি আমাদের দীক্ষা দান করেছেন আর যারা আমাদের শিক্ষা দান করেছেন, এরা হলেন দ্বিতীয় প্রকার গুরু। বলে হ্যাঁ রে কানাই, সবাই তো হয়ে গেল দীক্ষাগুরু শিক্ষাগুরু পিতামাতা, সবাই তো হয়ে গেল, তাহলে তিন নম্বর গুরু আবার কে? বলে শোন সুদামা, তৃতীয় প্রকার গুরু কে জানিস? তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান, তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। ওই আপদে বিপদে ভক্তের করি সমাধান, আপদে বিপদে করি সমাধান। তৃতীয়তে আমি অন্তর্যামী ভগবান হলাম তৃতীয় প্রকার গুরু। দেখবেন বাবা, অনেক সময় আমরা বুঝতে পারি না কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ, কোন পথে যাব কোন পথে যাব না। এই ভিতর থেকে কেউ যেন বলে দেয় এই পথে যা এটা সঠিক পথ, এই পথে যাস না এটা ভুল পথ। অন্তর্যামী রূপে ভগবান গুরু হয়ে আমাদেরকে পদে পদে শিক্ষা দান করেন, তাই আমি ভগবান হলাম তৃতীয় প্রকার গুরু। বাহ কানাই, তোর কাছে এলে কত তত্ত্ব কথা জানতে পারা যায়। শোন, বন্ধুর সঙ্গে বেশি তত্ত্ব আলোচনা করতে ভালো লাগে না? কই দে দে দে, কি এনেছিস দে? হ্যাঁ, আরে কি এনেছিস আমাকে দে, এতদিন পরে আমার কাছে এসেছিস, তুই কোনো উপহার আনিস নি? কই কি এনেছিস আমায় দে। যেই না বলেছি উপহারের কথা, সুদামা মনে মনে চিন্তা করছে আমার বন্ধু কৃষ্ণ, সে যে এখন দ্বারকার রাজা হয়েছে, সবাই নিমন্ত্রণ করে আমার কানাই কি কত দামি দামি মিষ্টি খাওয়ায়, ছোটবেলা থেকে কত ক্ষীর স্বর্ণবনী আমার কানাইয়ের বদনে তুলে দিয়েছে। আরে আজকে আমার কানাইকে দেওয়ার জন্য আমি এনেছি এই শুকনো চিড়ে, এই শুকনো চিড়ে আমার কানাইকে কেমন করে দেব না জানি, শুকনো চিড়ে খেতে আমার কানাইয়ের বদনে কত ব্যথা লাগবে। না না, এই চিড়ে আমার কানাইকে দিতে পারবো না, এই চিড়ে দিতে পারবো না। তাড়াতাড়ি করে আঁচলের মধ্যে বগল দাবার মধ্যে ভরে নিয়েছে। নারে কৃষ্ণ, আমি না কি কি কিছু আনতে ভুলে গেছি। কি ভুলে গেছিস? ভুলে গেছিস বললে আমি মেনে নেব? ছোটবেলায় যখন গোচারণে যেতাম, এই তুই নিজে না খেয়ে আমাকে খাওয়াতিস, এতদিন পরে এসে বলছিস কিছু আনিস নি? কই দেখি দেখি দিয়ে দে, কি একটা রয়েছে মনে হচ্ছে, দেখি দেখি। না রে কৃষ্ণ, আমি বলছি কিছু, আরে দেখি 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 কি। না না কৃষ্ণ, আমি কিছু আনি, বলছি তো কিছু আনি। ঠিক আছে বাবা, আনিস নি, বেশ করেছিস। তা তুই কাল থেকে এসেছিস, তোকে একটু ভালো করে আলিঙ্গন করা হয়নি, একটু আলিঙ্গন তো করতে পারবি? তা দেখুন, কৃষ্ণ তো আমার চতুর, কিন্তু সুদামা তো সহজ সরল, অত চাতুরালি বোঝেন না।
বলে হ্যাঁ কানাই আলিঙ্গন একবার কেন একশো বার করবো, আই ভাই আলিঙ্গন করি। এই বলে সুদামাকে নিয়ে যেই জোর করে আলিঙ্গন করতে গেছে, অমনি বগল দাওয়া থেকে চিড়ের পুটলিটা মাটিতে পড়ে গেছে। এই এই তো পেয়েছি, আমি জানতাম তুই আমার কাছে আসবি আর কোনো উপহার আনবি না, এটা হতেই পারে না। আনন্দিত মনে যেই না তাড়াতাড়ি করে ওই পুটলিটাকে খুলেছি, দেখে কিনা তার মধ্যে রয়েছে ভিজানু চিড়ে। আর ওই ভিজানু চিড়ে দেখে কৃষ্ণ বলে, ওরে সুদামা রে, ওরে সুদামা রে, তুই আমায় কত ভালোবাসিস রে সুদামা, যেদিন থেকে রাজা হয়েছি সবাই নিমন্ত্রণ করে শুধু মিষ্টি খাওয়ায়, দিন রাত মিষ্টি খেতে খেতে আমার মুখে যেন আর কোনো স্বাদ নয়, আমার মুখের স্বাদ বদলাবার জন্য তুই চিড়ে এনেছিস, আবার শুকনো চিড়ে খেতে আমার বদনে ব্যথা লাগবে বলে তুই আমার চিড়েগুলোকে ভিজিয়ে এনেছিস। সুদামা বলে, ওরে কৃষ্ণ রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি নাই, আমার নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে, নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে, জলে চিড়ে ভিজে গিয়েছে, ওরে আমি চিড়ে ওরে আমি চিড়ে নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে, বলি আমি চিড়ে নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলে, ওরে সুদামা রে, তুই এত কষ্ট করে আমার জন্য চিড়ে এনেছিস, তাই আমি তোকে বললাম সুদামা, যখনই আমি নদিয়ায় নবদ্বীপে গৌর হয়ে জন্ম নেব, গৌর হয়ে জন্ম কঙ্গাল ভক্ত আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে, আমাকে সোনার থালা দেওয়ার দরকার নাই, ওই মাটির মাল সাথে করে যদি কেউ দু মুঠো চিড়ে দেয়, তার দাঁড়িয়ে গিয়ে প্রসাদ গ্রহণ করি, প্রসাদ গ্রহণ করি, হরি 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 দারে গিয়ে প্রসাদ গ্রহণ করি। সুদামা, তুই এত কষ্ট করে আমার জন্য চিড়ে এনেছিস, তাই আমি তোকে বললাম যেদিন আমি নদী আই নবদ্বীপে গৌর হয়ে জন্ম নেব, যদি কোনো কাঙাল ভক্ত আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে, আমাকে সোনার থালা দিতে হবে না, ওই মাটির মাল সাথে করে যদি কেউ দুমুঠো চিড়ে দেয়, আমি তার দাঁড়িয়ে গিয়ে নিজে প্রসাদ গ্রহণ করব। ও যেন দেখবেন যে কোনো জায়গায় চব্বিশ প্রহরে এই যে মহাপ্রভুকে আনা হয়, মাটির মাল সাথে করে চিড়ে ভোগ দেওয়া হয়, চিড়ে ছাড়া মহাপ্রভুর ভোগ হয় না। ওই যে কৃষ্ণ সুদামাকে কথা দিয়েছিল, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে সুদামাকে,
সুদামা বলছে কানাই এবার আমাকে বিদায় দে ভাই আজই চলে যাবি হ্যাঁ কানাই আজই চলে যাব আচ্ছা আচ্ছা সুদামা তুই ভালো আছিস তো তোর কোনো অভাব নেই তো সুদামা বলছে ওরে কৃষ্ণ ভগবান কৃষ্ণ যার বন্ধু তার আবার কিসের অভাব আমার কোনো কিছুর অভাব নাই কৃষ্ণ মনে মনে ভাবছে ওরে সুদামা তুই একবার বল তুই একবার বললে আমার সর্বস্ব তোকে দিয়ে দেব কিন্তু সুদামা তো চাইবে না সুদামা বলছে কানাই আমার ওই বস্ত্রগুলো আমায় দে তোর ওই রাজবস্ত্রগুলো তুই রাখ রাজবস্ত্রগুলো খুলে দিয়ে আবার নিজের ওই ছেঁড়া ধুতি পরে কানাইয়ের কাছে বিদায় নিয়ে যখন চলে গেলেন তা আপনারা দেখুন কৃষ্ণ বলল ঠিক আছে সুদামা তুই আয় তা আপনাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে সুদামা না হয় কিছু চাইল না কিন্তু কৃষ্ণ তো অন্তর্যামী তিনি তো জানেন তা কৃষ্ণ তো সুদামাকে কিছু দিয়ে দিতে পারত তাহলে কৃষ্ণ কি তা ঠিক করলেন বলে শোনো কৃষ্ণ যেটা করেছেন সেটা ঠিকই করেছেন বন্ধু যদি আপনার বাড়ি বেড়াতে আসে আর আপনার সেই বন্ধু যদি দরিদ্র হয় সেই বন্ধু যদি গরিব হয় কখনোই বাড়ি যাওয়ার সময় তার হাতে 500 টাকা 2000 টাকার নোট ধরিয়ে দেবেন না তাতে বন্ধুকে সম্মান করা হয় না বন্ধুকে অসম্মান করা হয় তাকে বন্ধুকে অপমান করা হয় বন্ধু সাহায্য করা হয় না অপমান করা হয় বন্ধু আপনার বাড়িতে বেড়াতে এসেছে আর বন্ধু গরিব বললে বাড়ি যাওয়ার সময় আপনি 2000 টাকার নোট একটা ধরিয়ে দিলেন আর ভাবলেন বন্ধুত্ব আমার রাখা হয়ে গেল সেটা কিন্তু কখনোই উচিত কার জন্য আপনার যদি বন্ধুত্ব রাখার চেষ্টাই হয় আপনার যদি বন্ধুকে সাহায্য করার ইচ্ছাই থাকে তাহলে আপনি দেখবেন যে বন্ধুর ছেলেটা ঠিকঠাক পড়াশোনা করছে কি না যদি না করতে পারে তো ভালো একটা স্কুলে তাকে ভর্তি করে দিন দেখুন যে বন্ধুর মেয়েটার বিয়ে দিতে পারছে কি না যদি না পারে তাহলে দাঁড়িয়ে থেকে তার মেয়ের বিয়ে ব্যবস্থা করে দিন কিন্তু বন্ধু বাড়িতে বেড়াতে এসেছে বলে এ বাড়ি যাওয়ার সময় 2000 টাকার নোট দিয়ে দিলে আমার খালাস পেয়ে গেলাম এটা কিন্তু কখনোই উচিত কাম্য নয় এতে তাকে সাহায্য করা হয় না তাকে অপমান করা হয় তাই কৃষ্ণ সুদামাকে কিছু দিল না বলে সুদামা তুই আয় কিন্তু বিশ্বকর্মাকে ডেকে বললেন শোনো বিশ্বকর্মা সুদামার ওই তাল পাতার কুটিরটা ভেঙে তুমি আমার রাজপ্রাসাদের মতো একটা রাজপ্রাসাদ তৈরি করে দাও মা লক্ষ্মীকে ডেকে বলছে শোনো মা লক্ষ্মী তুমি যাও সুদামা স্ত্রী সুশীলাকে সারা গায়ে গয়না পরিয়ে সাজিয়ে দিয়ে এসো মা লক্ষ্মী গিয়ে সুশীলাকে সারা গায়ে গয়না পরিয়ে সাজিয়ে দিল আর ওদিকে বিশ্বকর্মা গিয়ে বিরাট বড় রাজপ্রাসাদ করে দিয়েছে আর ওদিকে মা গো যখন সুদামা ঠাকুর এসেছে বৃন্দাবনে এসে রাখে কি তার তাল পাতার কুটিটা নেই তাহলে এত বড় রাজপ্রাসাদ কে করেছে এমন সময় দেখে কিনা সুশীলা দেবী বেরিয়ে আসছে ওই রাজবাড়ির ভিতর থেকে সুদামা ঠাকুর সুশীলাকে তো চিনতেই পারিনি প্রণাম করেছে যখন এসে সুশীলা যখন সব বৃত্তান্ত বলল সুদামা ঠাকুর বুঝতে পারলেন আর ওদিকে মাগো সুদামা ঠাকুর মনে মনে ভাবছে ওরে কানাই আমি তো তোর কাছে কিছু চাইনি না চাইতেই তুই আমাকে এত কিছু দিয়েছিস আর ওদিকে চিড়ে নিয়ে টানাটানি পড়ে গেছে মা চিড়ে নিয়ে টানাটানি পড়ে গেছে 4 মুঠো চিড়ে 1 মুষ্টি চিড়ে গোবিন্দ আমার খেয়ে নিয়েছে আর পড়ে আছে 3 মুঠো চিড়ে যেই না চিড়ে খেতে গেছে মা রুক্মিণী নিয়ে এসে বলছে স্বামী আর আপনি চিড়ে খাবেন না এই যে আপনি চিড়ে খেয়েছেন চিড়ে তো মা লক্ষ্মী মানে যত লক্ষ্মী ছিল সব সুদামার ঘরে চলে গেছে এবার আপনি যদি আরও চিড়ে খেয়ে নেন তাহলে আমরাও তো লক্ষ্মীর রূপ একে একে আমাদেরকেও ওই সুদামার ঘরে গিয়ে পড়ে থাকতে হবে তাই আর আপনি চিড়ে খাবেন না ওই চিড়ে আপনার অনেক বড় সংসার আমাকে দিন আমি প্রসাদ করে সবাইকে দিয়ে দিচ্ছি এই বলে সেই চিড়ে প্রসাদ করে যখন মা রুক্মিণী দিচ্ছে একটু একটু করে চিড়ে সবাইকে ভেঙে দিচ্ছে কারণ মাত্র 3 মুঠো চিড়ে এত এত লোকজন সবাইকে দিতে হবে একটু একটু করে ভেঙে সবাইকে দিচ্ছে এমন সময় কোথায় ছিল সর্বঘটের কাঁঠালি কলা নারদ মুনি নারদ মুনি এসে বলে ও মা রুক্মিণী এখানে কি দেওয়া হচ্ছে গো কি দেওয়া হচ্ছে গো বলে প্রসাদ যেমন তেমন প্রসাদ নয় সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে সেই প্রসাদ আমি দিচ্ছি হ্যাঁ সুদামার চোখের জলে ভিজানো চিড়ে প্রসাদ তাই আমি একটু প্রসাদ পাবো না আমি একটু প্রসাদ পাবো না তোমাদের বিয়েতে আমি দাঁড়িয়ে থেকে কত কাজ করে দিয়েছিলাম আমাকে একটু প্রসাদ দেবেন না আরে আপনি মুনি ঋষি মানুষ আমি কি আর আপনাকে নিজের হাতে প্রসাদ দিতে পারি আপনি বরং একটা চিড়ে একটুখানি ভেঙে নিন কারণ একটা গোটা চিড়েও দেওয়া যাবে না
অনেক সংসারের লোকজন আছে, সবাইকে দিতে হবে। একটা চিড়ে আপনি কিটুকানি ভেঙে নিন। এই বলে একটা চিড়ে যখনই ভেঙে নিয়ে প্রসাদ পেয়েছে নারদ, আর মনের আনন্দে ছুটতে ছুটতে গেল কৈলাস পর্বতে। এক কণা প্রসাদ যখন নারদ পাইল, 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 নাচিতে নাচিতে নারদ কৈলাসে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসে গেল। কৈলাসে শ্রী ঠাকুরের কাছে কি বলছে, মামা আরে তুমি কি সারা জীবন ধ্যানই করবে নাকি? হ্যাঁ ধ্যান করাই কাজ, আর ওদিকে কি হচ্ছে তুমি খোঁজ খবর নেবে না? অফিস ওরা খবর দেয়নি? কেউ খবর দেয়নি তোমাকে? তাহলে আমি তোমাকে খবর দিচ্ছি, আমি পেয়েছি। আরে পেয়েছি, প্রসাদ পেয়েছি, প্রসাদ। হ্যাঁ যেমন তেমন প্রসাদ নয়, সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে, সেই প্রসাদ আমি পেয়েছি। হ্যাঁ তাই আমি আনন্দে তোমাকে জানাতে চলে এলাম। হ্যাঁ তুমি প্রসাদ নেবে তো, তোমাকে আমি প্রসাদ কোথা থেকে দেব? আমাকে মা রুক্মিণী বললে একটুখানি চিড়ে ভেঙে নিতে, সেইটুকু চিড়ে ভেঙে তো আমি প্রসাদ পেয়ে নিয়েছি, তোমাকে কোথা থেকে দেব? না আর তো প্রসাদ নেই। হ্যাঁ ভেঙেছিলাম, বলে চিড়ে তো তুই নখ দিয়ে ভেঙেছিস, হ্যাঁ তাহলে দেখ না একটু নখের কোণে যদি একটুখানি থাকে। বলে হ্যাঁ মামা থাকতেও পারে, তা দেখবো। তাই নখে করে ভেঙেছিস, এই তো একটুখানি রয়েছে মনে হচ্ছে, ওইটাই তোমাকে দেব। এই নাও ওই নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, আরে বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বম করে ভোলা নাচিতে লাগিল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল। এমন ভাবে নাচছে কৈলাস পর্বত একেবারে তোল পার হয়ে গেছে। মা পার্বতী এসে বলছে আরে হলোটা কি? হ্যাঁ মামা ভাগ্নে এমন ভাবে নৃত্য করছো, কৈলাস পর্বতটাই কেঁপে গেল, কি হয়েছে এত আনন্দ কেন? বলে পার্বতী আনন্দ হবে না, সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছি, সেই প্রসাদ আমরা পেয়েছি, তাই মনে এত আনন্দ। বলে তোমরা মামা ভাগ্নে প্রসাদ পেলে, তা কই আমার প্রসাদ দাও? বলে আর প্রসাদ নেই, একটুখানি যা নখের মধ্যে ছিল সেইটুকু শিব ঠাকুরকে দিয়েছে, আর কোথায় প্রসাদ পাবে? তা তোরা মামা ভাগ্নে দুজনে যুক্তি করে প্রসাদ পেলি, আর আমাকে সেই প্রসাদ থেকে বঞ্চিত করলি। তবে জেনে রাখ, এই কৃষ্ণ যখন জগন্নাথ হয়ে পুরী ধামে বিরাজ করবে, আমি বিমলা মাতা নাম ধরে ওই পুরীর মন্দিরের পাশে বিরাজ করব, সেদিন জগন্নাথের প্রসাদ প্রথমে আমার কাছে আনা হবে, আমার কাছ থেকে ওই প্রসাদ বিক্রয় করা হবে, আমি প্রসাদ দিলে তবে ভক্তরা প্রসাদ পাবে। ওই জন্য দেখবেন জগন্নাথের প্রসাদ বিক্রয় করা হয়। বিমলা মাতার যে মন্দির রয়েছে, মা পার্বতী হলেন সেই বিমলা মাতা, তা সেই প্রসাদ সবাই পেল। তা আজকে সুদামা ঠাকুর সুশীলাকে বলছে, ও সুশীলা আমার কৃষ্ণের কাছে আমি কিছু চাইনি, না চাইতেই কৃষ্ণ এত কিছু দিয়েছে। ওরে কানাই তোর কাছে আমি ধন সম্পত্তি টাকা পয়সা চাই না ভাই, যেন যুগে যুগে তোকে আমি বন্ধু হিসাবে পেতে পারি। এই সুদামা ঠাকুর কলিযুগে জন্মগ্রহণ করেছিলেন সুন্দরানন্দ পণ্ডিত হয়ে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে, জামির গাছে কদম ফুল ফুটিয়েছিল, এত বড় ভক্ত ছিল এই সুন্দর আনন্দ পণ্ডিত। তাই আজকে আমরা কৃষ্ণ সুদামার কথা আস্বাদন করলাম। তোমার ভগবানের মিলন হইল, ভক্তার ভগবানের মিলন হইল, ভক্তার ভগবানের মিলন হইল, ভক্তার ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন হরি 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 বল, হরি 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 বল, এই প্রেমানন্দে বদন হরি 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 বল।